নীল বাংলা কৃষি, কৃষি ও কৃষকের কথা বলে। আমরা তুলে ধরার চেষ্টা করি কৃষকের সমস্যা এবং সম্ভাবনা, তাই খুঁজে বেড়াই সফল কৃষকের সন্ধানে, যাতে করে সফল কৃষকের পরামর্শ নিয়ে নতুন উদ্যমে শুরু করতে পারেন কৃষি এবং বিভিন্ন ধরনের খামার। মোহাম্মদ সুজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কবুতরের পাশাপাশি খরগোশ পালন করছে। খরগোশ পুরোপুরি শৌখিনভাবেই শুরু করেছেন, তবে তিনি জানতেন না খরগোশ থেকেও ভালো প্রফিট করা যায়। শৌখিনভাবে দুই জোড়া খরগোশ কিনে আনলে পরের মাসেই খরগোশগুলো বাচ্চা দেয়। 25 থেকে 30 দিনের মধ্যেই বাচ্চাগুলো বিক্রির উপযোগী হয়ে যায়, তাই কবুতরের পাশাপাশি খরগোশ বৃদ্ধির কথা ভাবছেন সুজন। তার মতে খরগোশ থেকেও প্রচুর ইনকাম করা সম্ভব। খরগোশের পেছনে বাড়তি কোনো খরচ করতে হয় না, ঘাস লতাপাতা খাইয়ে রাখা যায়। বর্তমানে প্রতি মাসে 8 থেকে 10 জোড়া খরগোশের বাচ্চা বিক্রি করছেন। চলুন আজকে আমরা জানব কিভাবে সুজন খরগোশ লালন পালন করছেন। আমি মোহাম্মদ সুজন, আমি নীলফামারী সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমি কবুতরের পাশাপাশি খরগোশটাও পালন করি। খরগোশটা মূলত পুরোপুরি শৌখিনভাবে পালন করা, কারণ খরগোশে আমি প্রথম জানতাম না যে খরগোশে প্রফিট পাওয়া যায়। আমি শৌখিনভাবে দুই জোড়া খরগোশ নিয়ে আসি, তারপর আনার পরে দেখি যে তারপরে মাসে বাচ্চা হয়, আর বাচ্চাগুলোর 25-30 দিনে বাচ্চাগুলো বিক্রির উপযোগী হয়ে যায়। তাই আমি খরগোশ কবুতরের পাশাপাশি এখন খরগোশেও বৃদ্ধির চিন্তাভাবনা করতেছি, কারণ খরগোশও দেখতেছি যে প্রচুর লাভবান, কারণ এখানে কোনো বাড়তি কোনো খরচ নেই। আমরা ঘাসপালা লতাপাতা বা বাসার যে সবজিগুলো আনি, সবজির উচ্ছিষ্ট অংশে খেয়ে আরা বাচ্চে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলমি শাক বা অনেক বাজারে পাওয়া যায়, আমরা এগুলো নিয়ে আসি, এগুলো খাই। আর বাসার যে খাবার আছে সেগুলো দিয়ে মূলত এতে চলে, বাড়িতে কিন্তু কিছু আনতে হয় না। তবু এখন কলমি শাক অনেক কমে পাওয়া যাচ্ছে, তাই আমি কলমি শাক খাচ্ছি। হ্যাঁ, খরগোশের মূলত খরগোশের কোনো অসুখই হয় না। খরগোশ একদম আমি পালন করার পর দেখতেছি শুধু এদের গরমে একটু সমস্যা হয়, আর শীতে এদের কোনো সমস্যা, তাই আমাদের দেখতে হবে যে গরমে এদের জন্য প্রচুর গরম না লাগে। আর এটাই শুধু, আর কোনো সমস্যা নেই খরগোশের, আর এখানে কোনো ইনভেস্টও নেই, পুরাই প্রফিট, যেটা আসে সেটা পুরোটাই প্রফিট। হ্যাঁ, বাচ্চা প্রতি মাসে আমি মূলত 5-6 জোড়া করে বিক্রি করি, আর আমি আর কয়েক জোড়া ইয়া বের করছি, মেয়ে খরগোশ বের করছি। এখন এই মাস থেকে আরও বেশি করে বাচ্চা আসবে, প্রায় 10 থেকে 12 জোড়া করে বাচ্চা আসবে। বাচ্চা প্রতি মাসে দেয়, কিন্তু প্রতি মাসে দিলে যে খরগোশের স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়, তাই আমি চিন্তা করি যে আমি গ্যাপ দিই 40 দিন বা 45 দিন পরপর বাচ্চা নিই। হ্যাঁ, বাচ্চা হয় 6টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা হয়, তবে অতিরিক্ত 8টা দেখা যায়, 8টা বাচ্চা বেশি হয়। আনুমানিক আমি এই 3 মাসে 3 থেকে 4 হাজার টাকার খরগোশ বিক্রি করছি, আর আমার লক্ষ্য হচ্ছে একটা, আমি চিন্তা করছি 1 ইউনিট খরগোশ পালন করবো। 1 ইউনিট বলতে আপনার 6টা মেয়ে আর 3টা ছেলে, এই 1 ইউনিট থাকলে প্রতি মাসে 50 থেকে 60টা বাচ্চা আসবে, আর 50 থেকে 60টা বাচ্চা আসলে প্রতি মাসে ভালোই প্রফিট থাকবে আমার, তাই আমি চিন্তা করছি 1 ইউনিট খরগোশ লাগাবো। হ্যাঁ, খরগোশ ছেড়ে দিয়ে পোষা যায়, কিন্তু ছেড়ে দিয়ে পুষলে একটু শহর অঞ্চলে পোষা যায়, কিন্তু গ্রাম দিকে একটু রিস্ক থাকে, কারণ এখানে কুকুর বিড়াল একটু সমস্যা করে। তবে ছেড়ে দেওয়ার চেয়ে অবাধ্য অবস্থায় পালন করলে ভালো। মানুষের মাঝে একটা ভুল ধারণা আছে যে খরগোশের পোষা মানে গন্ধ করে, কিন্তু মূলত এটা কিছুই না, আসলে পরিষ্কারের জন্য এটা হয়। আপনারা যদি নিয়ম চুক্তি এগুলো পরিষ্কার করেন আর স্প্রে করেন, তাহলে খরগোশের কোনো গন্ধ আসে না, আর এটা দেখতে অনেক সুন্দর, তাই গন্ধটা বড় কথা না, গন্ধ অতটা করে না। আর আমাদের নিয়মিত পরিচর্যা করতে হবে, তাহলে সম্পূর্ণ এটা গন্ধমুক্ত হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কবুতর এবং খরগোশের পরামর্শ পেতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সুজনের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, প্রয়োজনে খরগোশ এবং কবুতর ক্রয় করতে পারেন।